হ্যালো ভিউয়ার, লাইভ পজিটিভ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আলোচনা করবো ফেসবুক মনিটাইজেশন নিয়ে। তো ফেসবুকে মনিটাইজেশন আমরা এর আগেও দেখেছি যে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে মনিটাইজেশনটা অন করা যেত, তো সেটা সব যে কান্ট্রিতে অ্যাভেলেবল ছিল না। এখন যে ভিডিও মনিটাইজেশনটা তারা রান করছে, যে প্রোগ্রামটা, এটাও সব দেশে অ্যাভেলেবল না, প্রায় 20-23টার মতো কান্ট্রিতে অ্যাভেলেবল। তো আশা করছি বাংলাদেশে মনিটাইজেশন চলে আসবে, কারণ তারা এখানে নিচে বলেছে যে 2018 সালের শেষের দিকে বা 19-এর মধ্যে আর কি অন্যান্য কান্ট্রিগুলো অ্যাড করব, যেহেতু গুগল বাংলা ভাষাকে সাপোর্ট করে, বাংলায় মনিটাইজেশন দেয়। তো আশা করছি ফেসবুকেও মনিটাইজেশন বাংলাদেশ থেকে ওপেন করবে। তো আপনাদের যদি ফ্যান পেজ থেকে থাকে ফেসবুকে, তাহলে অবশ্যই সেখানে ভিডিও আপলোড করুন, এবং প্রত্যেকটা ভিডিও 3 মিনিটের উপরে হতে হবে। তো এই ধরনের যে রুলসগুলো আছে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো জাস্ট আপনাদেরকে নিউজটা দিলাম আর কি, যে ফেসবুক মনিটাইজেশন অন করছে, আর আপনারা প্রিপারেশন নেন। ইনশাল্লাহ যদি 18-র শেষের দিকে বা 19-এর শুরুর দিকে যদি মনিটাইজেশন ওপেন করে, যাতে আপনারাও মনিটাইজেশন পান। তো ইউটিউব নিয়ে হয়তো বলার কিছু নেই, ইউটিউবের বিষয়টা সবাই জানেন যে ইউটিউবে এক সময় বাংলাদেশ থেকে অনেকটা ইনকাম করছে, কারণ 2017 সালের শুরুর দিকে ইউটিউবে মনিটাইজেশনের জন্য কিছুই করতে হতো না, জাস্ট একটা চ্যানেল ক্রিয়েট করে সেখানে একটা ভিডিও আপলোড করলেই হয়ে যেত, এবং এরপরে আসলো 1000 ভিউ লাগবে। তো সেটার পরে গা এখন 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো এখনকার অ্যালগোরিদমটা একটু হার্ড হয়েছে তাদের রুলসগুলো। এর আগে কিন্তু ইউটিউব ইজি ছিল, এবং তখন কপিরাইটের উপরে অতটা তারা সক্রিয় ছিল না, এবং যে কেউ যার ভিডিও আপলোড করে, মানে যে যেভাবে পারছে বাংলাদেশ থেকে ইনকাম করছে। তো ফেসবুকের ক্ষেত্রে শুরুর দিকে আমার মনে হয় এরকমই হবে, খুব একটা কড়াকড়ি নিয়মের মধ্যে হয়তো রাখবে না, তারপরেও যদি হয়তো হলো না হলে নাই, আপনারা আপনাদের পেজগুলো রেডি করেন, যাতে ফেসবুক মনিটাইজেশন বাংলাদেশ থেকে ওপেন করলে আমরা পেতে পারি। ওকে ভিউয়ার, তো এটাই হলো তাদের ফেসবুকের যে গাইডলাইনগুলো, তাদের অফিসিয়াল যে পেজ, দেখুন উপরে হেডলাইনটা যে আর্ন মানি উইথ ইউর ভিডিও। তো আমাদের পেজটি মনিটাইজেশনের জন্য যোগ্য কিনা, তো তার জন্য আমরা এখানে আসব। তো আমি এই সাইটটার লিংক আপনাদেরকে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা আপনাদের যে ফেসবুকের যে অফিসিয়াল রুলসগুলো আছে এগুলো দেখতে পারেন। তো এখানে আমার পেজে দেখুন আমার স্ট্যাটিক গ্রোথ দেখাচ্ছে, এখানে পাশে দেখুন ডলার আইকনগুলো। তো এখানে তাদের যে রুলসগুলো, এখানে 6টা কান্ট্রির উপরে তারা, সরি, 6টা ল্যাঙ্গুয়েজের উপরে তারা মনিটাইজেশন দিচ্ছে, এবং কান্ট্রি এখানে অনেকগুলো আছে, আর বাকিগুলো এবছরের শেষের দিকে হয়তো অ্যাড করবে। তো ভিউয়ার, এখন আমরা দেখবো আমাদের যে লাইভ প্রজেক্টের যে পেজটি আছে, এই পেজটি এলিজিবল কিনা, আমাদের অ্যাডসেন্সের জন্য যোগ্য কিনা। তো এখানে দেখতে পাচ্ছি, দেখুন আমাদের ফলোয়ার মাত্র 1%, এখানে 1 মিনিট ভিউ লাগবে, এটাও 1%। তো 1 মিনিটস ভিউ বলি, এখানে 1 মিনিটস ভিউ বলতে বোঝাচ্ছে 3000 মানুষ, এবং 3000 জনকে ভিউ করতে হবে, এবং প্রত্যেক ভিউয়ারকে 1 মিনিট করে দেখতে হবে। তো এখানে আমি দেখি আমাদের স্ট্যাটিস্টিক, দেখুন ভিডিওর যে লাস্ট 7 দিনের ভিউ দেখাচ্ছে, দেখুন 7 মিনিট ভিউ। তো ওকে, আর নিচের দিকে দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওগুলো আপলোড করা আছে এগুলোর র্যাঙ্ক। তো স্ট্যাটিক যে অ্যানালিটিক যে পেজটি, এটা ইউটিউবের থেকে একটু আলাদা, তো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন, তাহলে পুরোপুরি বিষয়টা বুঝে যাবেন। ওকে ভিউয়ার, তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমাদের জন্য এখানে শেষ করছে, খোদা হাফেজ।